এটা যে খালি আমরা মুসলমান মানুষের ঈদ মিলাদ মিলা না যে মদন হিসাবে তারা শিয়াল সাফি কিতাব এই আলোচনা আনছে নবীর মধ্যে পয়লা সৃষ্টি তার ধরে দেন দেওবন্দর মহতবিন বা জমিয়তে উলামায়ে হিন্দ সভাপতি মাওলানা ফখরুল ইসলাম সাহেব তাই তো বুখারী শরীফের ব্যাখ্যাতে আলোচনাটা হচ্ছে আল্লাহ হাবিবুর নূর যে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন কি হাকীকত মুস্তি হইলে মালিকত দফা শাহলিউল্লাহ দেহলবি রহমতুল্লাহ আলাই এই হাকীকত রোজার সামনে খাড়াইয়া এই হাকীকত দিকেই আল্লাহ হাবিবুর গুস্তাকি খালি ধান চইল না অলিউল্লাহ সাহেব দেখছ হবে সুহান আল্লাহ আমরা দেহবন্দি উপকার ও দেহবন্দি উপকারে অলিউল্লাহ সাহেব আল্লাহ হাবিব সম্পর্কে যদি ব্যক্তি সম্পর্কে জানত সাহায্যে আদম আলাইহিস সালাম পর্যন্ত যাইতে হইব সিনেমা ছুটিয়া পড়াইছিলাম ইলা
এই সিবা তুমি হামাইয়া মরবাই যদি এত কি বা তুমি কেউ লিখা বলে না তুমি তো চিস্তিয়া কাজিয়া লক্ষ্মণ দিয়া মানো এটা তরিকার লিখির যে যাই তার মূল সিদ্ধিতে হোসেন কি উমর ফারুক লাখল হতে পারছে পরিষ্কার যারা ওটা মাতির আকার বুঝুকমের কিতাব আছে এই জন্য মানুষ দরকার আসিল না দরকার আসিল না মানুষ নবীর তাকে সরাসরি আলো করিয়া মানুষ আলোকিত আসলা আল্লাহ বলেন ইল্লা আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা বিশেষ অতিথি এখন প্রোগ্রাম করিয়া দিতা ধরাও এই সিবা ধরাই তুমিও পায় বলা হচ্ছে আমরা হারি যাবি আপনার শৈলতিবার দিকে আমরা হরি না দেবন্দীপ দুর্গা বলে কিতাব লেখে রেখে রাজনীতি ধান হিসাবে সোহানঞ্চল লিডার তো আসিল না কোনো সদস্য তো আসিল না এইগুলা বেদাত নিতেন জব নিছ যেগুলা বেদাত না এগুলা মোবা যেহেতু হালাল হারামের মধ্যে আরেকটা জিনিস আছে যাই ধরবে সুবহানাল্লাহ Thank you.
আল্লাহ দয়া আল্লাহ দয়া আপনারা